সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য হাইডা আলোচনা করছি। হাইডার আলোচ্য বিষয়, হাইডার আলোচ্য বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে 1 থেকে 11, এরপর 12 থেকে 25। হাইডার নেমাটোসিস্ট, এখন আলোচ্য বিষয় হলো হাইডার নেমাটোসিস্ট। প্রথমে নেমাটোসিস্ট পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি তোমাদের মাঝে উপস্থাপন করব। অর্থাৎ নেমাটোসিস্টের একটি সুন্দর হ্যান্ড নোট বা নোট তোমাদের মাঝে উপস্থাপন করব, এরপর সেই বর্ণনাটি চিত্রসহ ব্যাখ্যা করব। প্রথমে উপস্থাপন করছি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই নোটটি। নিডোসাইট কোষে অবস্থিত পেঁচানো সূত্রক সহ ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বলে। 1965 সালে বিজ্ঞানী ভার্নার নিডেরিয়া জাতীয় প্রাণীদের দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। নেমাটোসিস্ট 23 ধরনের। হাইডাতে 4 প্রকার নেমাটোসিস্ট দেখা যায়। 1 স্টেনোটিল বা পেনিটেন্ট, 2 স্টেপটোলিন গ্লুটিনেন্ট বা হলো টাইকাস আইসোরাইজা, 3 স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাটাইকাস আইসোরাইজা, এবং 4 ভলভ্যান্ট বা ডেসমোনিম। 1 নম্বর থেকে বর্ণনা শুরু করছি। 1 স্টেনোটিল বা পেনিটেন্ট, হাইডার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে সবচেয়ে বড় হলো স্টেনোটিল। স্টেনোটিলের ক্যাপসুলে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ থাকে। এর অগ্রভাগে শক্ত ও প্রশস্ত বাট থাকে। বাটে বাট নামক বড় বড় 3টি কাঁটা থাকে। বাটে সর্পিল আকারে 3 সারি ছোট ছোট বার্বি ওল থাকে। বাটের অগ্রভাগে সরু লম্বা নলাকার ও পেঁচানো সূত্রক থাকে। সূত্রকের অগ্রভাগ উন্মুক্ত থাকে। স্টেনোটিল বা পেনিটেন্টের কাজ, 1 এর সূত্রক শিকারকে আঁকড়ে ধরে, 2 ইহা হিপনোটক্সিন দ্বারা শিকারকে অবাস করে। হিপনোটক্সিন তো বিষাক্ত পদার্থ, হিপনোটক্সিন শিকারের দেহে প্রবেশ করলেই অবাস হয়ে যায়। 2 ভলভ্যান্ট বা ডেসমোনিম, ভলভ্যান্ট হলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট। ইহা দেখতে নাশপাতি আকৃতির। এর বাটে বার্ব ও বার্বি ওল থাকে না। এর সূত্রকটি মোটা, খাটো, স্থিতিস্থাপক ও কাঁটাবিহীন। সূত্রকের শীর্ষদেশ বন্ধ, মুক্ত না, বন্ধ। ক্যাপসুলের ভিতরে সূত্রকের একটি মাত্র প্যাচ থাকে। নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচ সৃষ্টি হয়। ভলভ্যান্টের কাজ, 1 ইহা শিকারকে জড়িয়ে ধরে, 2 ইহা চলনে সাহায্য করে, 3 স্টেপটোলিন গ্লুটিনেন্ট বা হলোটাইকাস আইসোরাইজা। স্টেপটোলিন গ্লুটিনেন্ট মাঝারি ধরনের নেমাটোসিস্ট। এর ক্যাপসুল ছোট এবং বাট সুগঠিত নয়। এতে বাট নাই, তবে বার্বিউল থাকে। বাট থাকে না,
বারবিওল থাকে। এর সূত্রক লম্বা, কাঁটাযুক্ত এবং শীর্ষদেশ উন্মুক্ত। যখন চিত্র সহ ব্যাখ্যা করব তখন এগুলো সব দেখানো যাবে, এরপরে আলোচনা করব। স্ট্যাপটোলিন গ্লুটিনেন্টের কাজ, এক, ইহার শিকারকে পেঁচিয়ে ধরে, দুই, ইহার চলনে সাহায্য করে, তিন, আঠালো পদার্থ ক্ষরণ করে। গ্লুটিনেন্টরা আঠালো পদার্থ ক্ষরণ করে। চার, স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাটাইকাস আইসোরাইজা। স্টেরিওলিন গ্লুটিনেন্ট হলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট হলো স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাটাইকাস আইসোরাইজা। এদের বাট সুগঠিত নয়, বার ও বারবিওল থাকে না। এর সূত্রক ছোট, কাঁটাবিহীন এবং শীর্ষদেশ উন্মুক্ত। স্টেরিওলিন গ্লুটিনেন্টের কাজ, এক, ইহা চলনে সাহায্য করে, দুই, ইহা হাইড্রাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে, তিন, ইহা আঠালো পদার্থ ক্ষরণ করে, চার, ইহা শিকারকে আটকে ধরে। গ্লুটিনেন্ট, দুটি গ্লুটিনেন্টই আঠালো পদার্থ ক্ষরণ করে, মনে রাখবে। এতক্ষণ নেমাটোসিস্টের পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। এখন চিত্র সহ বর্ণনা করছি বা ব্যাখ্যা করছি, এতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। নিডোসাইট কোষে অবস্থিত পেঁচানো সূত্রক সহ ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বলে। 1965 সালে বিজ্ঞানী ভার্নার নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট দেখা যায়, এক, স্টেনোটিল বা পেনিটেন্ট, দুই, স্ট্যাপটোলিন গ্লুটিনেন বা হলোটাইকাস আইসোরাইজা, তিন, স্টেরিওলিন গ্লুটিনেন বা অ্যাটাইকাস আইসোরাইজা, এবং চার, ভলবেন বা ডেসমোনিম। প্রথমে এক, স্টেনোটিল বা পেনিটেন্ট, এটা হলো স্টেনোটিল বা পেনিটেন্ট, এটা হলো স্টেনোটিল পেনিটেন্ট। হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে সবচেয়ে বড় হলো স্টেনোটিল বা পেনিটেন্ট। স্টেনোটিনের ক্যাপসুলে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ থাকে। এই যে ক্যাপসুল, এটা হলো ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে বিষাক্ত তরল পদার্থ থাকে, একে বলা হয় হিপনোটক্সিন। হিপনোটক্সিন তরল পদার্থ থাকে। এর অগ্রভাগে শক্ত ও প্রশস্ত বাট থাকে। এই যে অগ্রভাগ, এটা হলো শক্ত প্রশস্ত বাট। বাটে বার নামক বড় বড় তিনটি কাঁটা থাকে। এই যে এটা হলো বার, একটা কাঁটা, দুইটি কাঁটা, আর একটা কাঁটা ওই পাশে আছে, দেখা যায় না, মোট তিনটি কাঁটা থাকে। বাটে সর্পিল আকারে 3 সারি ছোট ছোট বারবিওল থাকে। এই যে ছোট ছোট কাঁটা, এই ছোট ছোট কাঁটাগুলোকে বলে বারবিওল, 1 সারি, 2 সারি, 3 সারিতে থাকে। বাটের অগ্রভাগে সরু, লম্বা, নলাকার ও ফাঁপা সূত্রক থাকে। এই যে সূত্রকটি সরু, লম্বা, নলাকার ও ফাঁপা, ভিতরে ফাঁপা। সূত্রকের অগ্রভাগ উন্মুক্ত থাকে। এই যে সূত্রকের অগ্রভাগ উন্মুক্ত। স্টেনোটিল বা পেনিটেন্টের কাজ, এক, এর সূত্রক শিকারকে আঁকড়ে ধরে, দুই, ইহা হিপনোটক্সিন দ্বারা শিকারকে অবাস করে, দুই, ভলব্যান্ড বা ডেসমোনিম। ভলব্যান্ড হলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট। ইহা দেখতে নাশপাতি আকৃতির। এই যে নাশপাতি আকৃতির, দেখো, ঠিক নাশপাতি আকৃতির। এর বাটে বার ও বারবিওল থাকে না। এই যেখানে কোনো বাট নাই, বারবিওলও নাই। এর সূত্রকটি মোটা, এই যে মোটা সূত্রক, সূত্রকটি মোটা, খাটো, স্থিতিস্থাপক ও কাঁটাবিহীন। এটা মোটা,
খাটো, স্থিতিস্থাপক এবং এতে কোনো কাঁটা থাকে না। সূত্রকে শীর্ষদেশ বন্ধ, এই যে শীর্ষদেশটি বন্ধ, খোলা থাকে না। ক্যাপসুলের ভিতরে সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, এই যে ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে সূত্রকের একটি প্যাঁচ থাকে, বেশি প্যাঁচ থাকে না, একটি থাকে। নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচ সৃষ্টি হয়। এরা যখন বাইরে নিক্ষিপ্ত হয়েছে, এই যে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই যে কর্ক স্ক্রুর মতো দেখো এই অনেকগুলো প্যাঁচ সৃষ্টি হয়েছে, প্যাঁচ সৃষ্টি হয়। ভলভেন্টের কাজ, ইহা শিকারকে জড়িয়ে ধরে, ইহা চলনে সাহায্য করে। তিন, স্টেপটোলিন গ্লুটিনান বা হলোটাইকাস আইসোরাইজা। স্টেপটোলিন গ্লুটিনান হলো মাঝারি ধরনের নেমাটোসিস্ট, মাঝারি ধরনের। এর ক্যাপসুল ছোট, এই যে ক্যাপসুল, ক্যাপসুলটা ছোট এবং বাট সুগঠিত না, এই যে বাট, বাটটা তেমন সুগঠিত না। এতে বার নাই, তবে বারবি ওল থাকে, বার থাকে না, বারবি ওল থাকে। এর সূত্রক লম্বা, কাঁটাযুক্ত এবং শীর্ষদেশ উন্মুক্ত, এই যে শীর্ষদেশ উন্মুক্ত। দেখো এই সূত্রক, এখানে কোনো বার থাকে না, শুধু বারবি ওল থাকে। এই সূত্রকে কাঁটা আছে, কাঁটাযুক্ত। স্ট্যাপটোলিন গ্লুটিনেন্টের কাজ হলো, এক, ইহা শিকারকে পেঁচিয়ে ধরে, দুই, ইহা চলনে সাহায্য করে, তিন, ইহা আঠালো পদার্থ ক্ষরণ করে। গ্লুটিনেন মাত্রই আঠালো পদার্থ ক্ষরণ করে, এটি মনে রাখবে। চার, স্টেরিলিন গ্লুটিনেন্ট বা অ্যাটাইকাস আইসোরাইজা। স্টেরিলিন গ্লুটিনেন্ট হলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, এদের বাট সুগঠিত না, এদের সবচেয়ে ছোট নেমাটোসিস্ট, এটা ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, এর বাট সুগঠিত না, এই যে বাট, বাট সুগঠিত না, বার ও বারবি ওল থাকে না, বার্বও থাকে না, বারবি ওলও থাকে না, অর্থাৎ কোনো কাঁটাই থাকে না। এর সূত্র ছোট, কাঁটাবিহীন এবং শীর্ষদেশ উন্মুক্ত। এই সূত্রটি ছোট, কাঁটাবিহীন এবং শীর্ষদেশ উন্মুক্ত। স্টেরিওলিন গ্লুটিনেন্টের কাজ, এক, ইহা চলনে সাহায্য করে, দুই, ইহা হাইড্রাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে, তিন, আঠালো পদার্থ ক্ষরণ করে, চার, শিকারকে আটকে ধরে। গ্লুটিনেন্টা সবসময় আঠালো পদার্থ ক্ষরণ করে, এটি মনে রাখতে হবে। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশল, এতক্ষণ যে নেমাটোসিস্ট বললাম, নেমাটোসিস্টের সূত্র থাকে, সেই সূত্র কিভাবে বাইরে নিক্ষেপ হয় সেটা আমরা দেখব। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশল, সেটি তোমাদের মাঝে উপস্থাপন করছি। পরীক্ষার খাতায় লেখার নোটটি উপস্থাপন করছি প্রথমে, এরপরে এটি আবার চিত্র সহ ব্যাখ্যা করব, তাহলে খুব সহজে বুঝতে পারবে। প্রথমে নোটটি উপস্থাপন করছি। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ একটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে সূত্র নিক্ষেপ দুই ধরনের প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া এবং যান্ত্রিক প্রক্রিয়া। কোনো শিকার হাইডার কোষিকার নিকটবর্তী হলে সূত্র নিক্ষিপ্তকরণ শুরু হয়। শিকার যখন হাইডার কোষিকার নিকটবর্তী হয় তখনই সূত্র নিক্ষিপ্তকরণ শুরু হয়। শিকারের দেহের রাসায়নিক পদার্থের কারণে হাইডার নেমাটোসিস্টের পাচিরের পানিভেদ্যতা বেড়ে যায়। শিকারের রাসায়নিক পদার্থের কারণে নেমাটোসিস্টের পাচিরের পানিভেদ্যতা বেড়ে যায়। এ সময় শিকার নিডোসিল স্পর্শ করা মাত্রই অপারকুলাম খুলে যায়। অপারকুলাম খুলে গেলে পানি দ্রুত ক্যাপসুলে প্রবেশ করে। ক্যাপসুলের অভিসরণিক চাপ বা হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়, পানি প্রবেশ করলে চাপ বেড়ে যায় এবং সূত্র ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। এই সম্পূর্ণ ঘটনাটি মাত্র 3 মিলি সেকেন্ডে ঘটে।
মাত্র 3 মিলিসেকেন্ডে ঘটে, এত দ্রুত ঘটে। নেমাটোসিস্টের সূত্র একবার নিক্ষিপ্ত হইলে সেটি আর নিডোসাইটে ফিরে আসে না, অর্থাৎ একবার নিক্ষিপ্ত হইলে আর ব্যবহার করা যায় না। ওই একই নিডোসাইটে আর কোনো নেমাটোসিস্ট সৃষ্টি হয় না। এ ধরনের নিডোসাইট ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলারে প্রবেশ করে এবং খাদ্যবস্তুর সাথে মিশে হজম হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট কোষ সৃষ্টি হয় এবং ব্যবহার হয়। অর্থাৎ একটা নেমাটোসিস্ট একবার নিক্ষিপ্ত হলে আর কখনো নিডোসাইট কোষের ভিতরে ফেরত আসে না, একবারের বেশি ব্যবহার হয় না, তখন এই নেমাটোসিস্ট সহ নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষটি সম্পূর্ণভাবে খাদ্যবস্তুর সাথে মিশে হজম হয়ে যায়। এখন নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশল চিত্র সহ ব্যাখ্যা করছি। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ একটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া। কোনো শিকার হাইডার কোষিকার নিকটবর্তী হলে সূত্র নিক্ষিপ্তকরণ শুরু হয়। শিকারের দেহের রাসায়নিক পদার্থের কারণে হাইডার নেমাটোসিস্টের প্রাচীরের পানিভেদ্যতা বেড়ে যায়, অর্থাৎ শিকার যদি হাইডার নিকটবর্তী হয় তাহলে শিকারের দেহে যে রাসায়নিক পদার্থ আছে সেই রাসায়নিক পদার্থের কারণে হাইডার নেমাটোসিস্টের প্রাচীরের পানিভেদ্যতা বেড়ে যায়। পানিভেদ্যতা বেড়ে যায় এ সময় শিকার নিডোসিল স্পর্শ করা মাত্রই অপারকুলাম খুলে যায়। প্রথমে পানিভেদ্যতা বেড়ে যাওয়ার পর শিকারটি যদি হাইডার নিডোসিল স্পর্শ করলেই অপারকুলাম খুলে যায়। অপারকুলাম খুলে গেলে পানি দ্রুত ক্যাপসুলে প্রবেশ করে। অপারকুলাম খুলে যাওয়া মাত্রই পানি দ্রুত ক্যাপসুলে প্রবেশ করে। ক্যাপসুলে পানি প্রবেশ করলে ক্যাপসুলের অভিস্রবণিক চাপ বা হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে সূত্র ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। এই সম্পূর্ণ ঘটনাটি মাত্র 3 মিলিসেকেন্ডে ঘটে। এখানে আমরা দেখি একটা সূত্র কিভাবে নিক্ষিপ্ত হচ্ছে। দেখো একটি সূত্র, নেমাটোসিস্টের এই সূত্রটি বায়ুর ভিতরে আছে, নেমাটোসিস্টের ভিতরে আছে, ক্যাপসুলের ভিতর আছে। এখন দেখো ধীরে ধীরে নিক্ষিপ্ত হচ্ছে, আর একটু বাইরে বেরিয়ে আসছে, আরো সূত্র বাইরে বেরিয়ে গিয়েছে, এখনো সম্পূর্ণ বের হয় নাই। এই যে এখন সম্পূর্ণ সূত্র বাইরে বেরিয়ে গিয়েছে। নেমাটোসিস্টের সূত্র একবার নিক্ষিপ্ত হলে সেটি আর নিডোসাইট কোষে ফিরে আনা যায় না, অর্থাৎ এটা একবার বের হয়ে গিয়েছে, এটা আর কখনোই ভিতরে ফিরে আসবে না, আর কখনোই আসবে না, অর্থাৎ একবার নিক্ষিপ্ত হলে আর ব্যবহার করা যায় না। একটা সূত্র একবারই মাত্র ব্যবহার হয়। ওই একই নিডোসাইটে আর কোনো নেমাটোসিস্ট সৃষ্টি হয় না। এ ধরনের নিডোসাইট ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলারে প্রবেশ করে এবং খাদ্যবস্তুর সাথে মিশে হজম হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট সৃষ্টি হয় এবং ব্যবহার হয়। নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষটি হজম হয়ে যায়। এরপর 48 ঘন্টার মধ্যে আবার একটা নিডোসাইট কোষ বা নেমাটো নিডোব্লাস্ট কোষ গঠিত হয় এবং তার ভিতরে নেমাটোসিস্ট থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।